দিল্লির রাণী ঝাঁসি রোড অনাজ মন্ডি স্থিত এক ঘরে আজ সকালে 5:22 ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিছে। এই অগ্নিকাণ্ডে 43 জন প্রাণ হরাই বেড়ে 50 অধিক লোক উদ্ধার করা যাইছে। এরপরে অগ্নিশম বাহিনী ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছি উদ্ধার করুছি। ঘটনাস্থলে 30টি দমকল বাহিনী গাড়ি নিয়োজিত করা যাইছে। এই ঘটনা পরে বিজেপি নেতা মনোজ তিওয়ারী পীড়িতঙ্ক পরিবারকু 5 লক্ষ টঙ্কা সহায়তা রাশি দেবাকু ঘোষণা করিছন্তি। সেইপরি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থলে পৌঁছি মৃতকঙ্ক পরিবারকু 10 লক্ষ টঙ্কা সহায়তা রাশি দেবাকু ঘোষণা করিছন্তি। এরপরে আহতঙ্কু আরএমএল হসপিটাল এবং হিন্দু রাও হসপিটালে ভর্তি করা যাইছি। অনাজ মন্ডি ক্ষেত্রে হইতিবা ভয়াবহ অগ্নিকাণ্ড মামলাকু যাঞ্চ করি 7 দিন মধ্যে রিপোর্ট দেবাকু দিল্লির রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলট নির্দেশ দিয়েছেন। এনে বিজেপি নেতা মনোজ তিওয়ারী কহিছন্তি যে এহা এক দুঃখদ ঘটনা, যাঞ্চ নহেবা পর্যন্ত কিছি কহিবি নাহি। মৃতকঙ্ক পরিজনকু 5 লক্ষ টঙ্কা ক্ষতিপূরণ দিয়াযিব। আহতঙ্ক পরিবারকু 25,000 টঙ্কার আর্থিক সহায়তা মিলিব। এনে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালঙ্ক সমেত বহু বরিষ্ঠ নেতা দুঃখ প্রকাশ করিছন্তি।